হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানাতে চলেছি মালপোয়া রেসিপি। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ইনস্ট্যান্ট মালপোয়া খুব সহজেই তৈরি করে নিতে পারেন, আর এটা খেতেও খুব দুর্দান্ত হয়। তাই রেসিপিটা করার জন্য প্রথমে 1 লিটার দুধকে আমি ঘন করে নিয়েছিলাম। দুধটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে 2 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1/2 বাটি চিনি ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন, এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আপনারা বাড়িতে কম বেশি যেরকম বানাবেন সেইভাবে পরিমাণ অনুযায়ী উপকরণ নিয়ে নেবেন। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ মৌরি দিয়ে ভালোভাবে গুলে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অতি মূল্যবান। আপনাদের যদি মৌরি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারেন, তবে মৌরি দিলে একটা সুন্দর গন্ধ আসে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর গোলাটার থেকে আমি 2 চামচ করে তেলে দিয়ে দিলাম। এরপর 1 পিঠটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। বন্ধুরা, যদি হাতে কম সময় থাকে তাহলে এইরকমভাবে মালপোয়া রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি মালপোয়াগুলো রসালো বানাতে চান তাহলে চিনির শিরা বানিয়ে মালপোয়াগুলো চিনির রসে দিলে এরকম রসালো মালপোয়া তৈরি হয়ে যাবে। এরপর একটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এরপর আবারও একটা দেখাচ্ছি, ভালোভাবে দেখে নেবেন, না হলে বানানোর সময় অসুবিধা হতে পারে। এইভাবে আমি সবকটা মালপোয়া ভেজে নিলাম। বন্ধুরা, কম সময় এই ইনস্ট্যান্ট মালপোয়া তৈরি হয়ে যায়, আর এটা খেতেও দারুণ লাগে। মালপোয়াটা যাতে আরেকটু টেস্টি হয় তার জন্য একটু গ্রেট করা কাজু পেস্তা ছড়িয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।